উত্তরপাড়ার শিবতলার শ্মশান ঘাটের পাশ থেকে উদ্ধার হলো নিখোঁজ নিট পরীক্ষার্থীর মৃতদেহ। আর সকালে গঙ্গায় স্নান করার সময় স্থানীয় কয়েকজন একটি মৃতদেহ ভাসতে দেখেন, তারাই খবর দেন উত্তরপাড়া থানায়। পরে উত্তরপাড়া থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। কোন্নগরের যে ঘাটে ওই পরীক্ষার্থীর সাইকেল পাওয়া গিয়েছিল তার থেকে 4 কিলোমিটার দূরে উদ্ধার হয় দেহ। ওই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার নিট পরীক্ষা, মঙ্গলবার অ্যাডমিট কার্ড আনার কথা বলে ওই পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম অভিক মণ্ডল, কোন্নগরে একটি সরকারি আবাসনে থাকতেন। অভিকের বাবা সুভাষ মণ্ডল কলকাতা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় সাইবার ক্যাফে থেকে অ্যাডমিট কার্ড আনার নাম করে বাড়ি থেকে বের হন অভিক, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। মোবাইল ফোন বাড়িতে রেখে যাওয়ায় যোগাযোগ করাও যায়নি। ওই দিন গভীর রাত্রে কোন্নগরের 12 মন্দির ঘাট থেকে উদ্ধার হয় তার সাইকেল। এরপরই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। উত্তরপাড়া থানার সূত্রে খবর, ওই ছাত্রের মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে দেখা হবে। যেসব বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন থানাকেও এই বিষয়ে সতর্ক করা হয়। আজ শিবতলার গঙ্গার ধার থেকে মৃতদেহটি উদ্ধার করে উত্তরপাড়া থানার পুলিশের কর্মীরা। অর্ঘপালের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। চোখে তাকিয়ে আমার সঙ্গে কোনোদিন কথা বলেনি, যখনই দেখবে জেঠিমা কি করছো, এই সেই আমি সন্ধ্যা দিচ্ছি, সেদিনকে গেছে, আমি তোকে দেখে বাবা ভয় পেয়ে যাচ্ছি, তুই আস্তে আস্তে যাচ্ছে মোবাইল নিয়ে ছাড়ো। আমি ছেলের মতো এরকম ছেলে হয়ই না, ও যে কেন এরকম করলো আমার নিজেরাই বুঝতে পারছি। দিদি, আপনি স্থানীয় কাউন্সিলর, তো আপনার ওয়ার্ডে এরকম একটা ঘটনা, একটা নিট পরীক্ষার্থী নিখোঁজ, কি বলবেন? যেহেতু আমার এটা পুরনো ওয়ার্ড, এনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার, মঙ্গলবার রাত্রে যখনই শুনি এরকম একটা ঘটনা ঘটেছে, সেই রাত্রির 10টা 10:30 নাগাদ শুনি, তখন থেকে দাদার সাথে থানায় গেলাম, যতটা বড় অঙ্কে করণীয় আমরা চাইলাম, ওনারা যথেষ্ট আমাদের কপারেট করেছেন। আর যেহেতু ছেলেটা একটা পড়াশোনার ছেলে, কোনো বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধবও নেই যে কোনো একটা বাজে একটা সংকোচ করে এটা হয়েছে। যেটা জানতে পারা গেছে, আজকে সকাল 6:30 দিকে এই গাড়িটি বর্ধমান সাইড থেকে আসছিল, স্করপিও গাড়ি। তো তিনজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন শ্রীমতী দেবশ্রী চ্যাটার্জি, উনি কমান্ড্যান্ট আছেন 12th ব্যাটালিয়নে, এবং ওনার ড্রাইভার এবং সিকিউরিটি ছিলেন। তো একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের যে গাড়িটার ট্রাকটির টায়ার বাস্ট করে গেছিলো, সেই জন্য দাঁড়িয়েছিল, সেই দাঁড়িয়ে থাকা গাড়িটির পেছনে দাঁতপুর থানার আন্ডারে হোদলা বলে একটি পয়েন্টে, সেখানে গাড়িটি খুব জোরে সেই গাড়ির ট্রাকটির পেছনে ধাক্কা মারেছে। তো তিনজনই খুব গ্রিভিয়াস ইঞ্জুরি ছিল তিনজনেরই, সেখান থেকে চুচুড়া ইমামবাড়া হসপিটালে নিয়ে আসার পরে তাদেরকে ব্লড ডেড ডিক্লেয়ার করা হয়। বলছে যে কোনো চ্যাটে কোনো বান্ধবী নাকি কিছু লিখেছিল, তোমার মা বলছে, মানে কি লিখেছিল, মানে সেই মেয়েটি কোথায় থাকে জানো? কোথায়? সাতরাগাছি বান্ধবী। সেই বান্ধবীকে ফোনে পাওয়া গেছে? সেই বান্ধবী এখন কি বলছে কিছু জানো? আচ্ছা, মানে কি মানে কিসে লিখেছিল, হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, তোমার দাদা কি যে মেসেজটা করেছিল ওটা কিসে করেছিল, ফেসবুক চ্যাটে? এটা তোমরা দেখেছো? তোমার নাম কি? জয়তারা প্রেস অ্যান্ড স্টুডেন্ট কর্নার, এখানে বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের কার্ড প্রিন্টিং করা হয়, এছাড়া ব্যানার, লাইট বোর্ড, স্ট্যাম্প, অফিস প্রিন্টিং, সিল্ক স্ক্রিন, মাল্টি কালার প্রিন্টিং করা হয়ে থাকে। যোগাযোগ করুন এই নাম্বারে 6295757534, 7557025336। আমাদের ঠিকানা পারভেলিয়া বাজার, শালতোড় রোড, নিতুরিয়া, পুরুলিয়া।